নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? দেখুন, এটা হচ্ছে আমাদের বিচুলিপালা। তো এখান থেকে সকালবেলা বিচুলি নিতে এসেছিলাম, তো তখন দেখলাম যে বিচুলি দাদা মুরগিতে ডিম পেয়েছে। দেখুন বন্ধুরা, এই বিচুলি দাদায় ডিম পেড়েছে। তো আমাদের কয়েকটা মুরগিতে ডিম পারে, তো খাঁচার ভেতরেই বেশিরভাগ মুরগিতে ডিম পারে। তো এখানে কোন একটা পেড়েছে, তো এখানে ছখানা ডিম রয়েছে, কবে পেড়েছে জানি না। তো এতগুলো ডিম এক জায়গায় পেলাম, তো ভাবলাম ডিমেরই একটা রেসিপি করি। তো ডিমগুলো তো নিয়ে নিলাম, তো এখন রান্নাঘরে যাচ্ছি। তো আজ আমি আপনাদেরকে কড়াইশুঁটি আলু দিয়ে ডিমের একটা দারুণ রেসিপি করে দেখাবো। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বলবো আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আমাদেরকে আপনারা যেরকম সহযোগিতা সাপোর্ট করছেন, তো এরকম করবেন, তো প্রচুর প্রচুর করে আমাদের ভিডিওগুলিকে শেয়ার করবেন। তো চলুন, ডিমগুলো এখন সেদ্ধ করে নিচ্ছি, রান্নাঘরে যাওয়া যায়। ধরিয়ে নিয়েছি, কড়াইতে জল দিয়ে দিলাম, ডিমগুলো একটু ধুয়ে নিচ্ছি। কেটে নেব, ডিমের সঙ্গে সেদ্ধ করে নেব। দেখুন, একটা বড় সাইজের আলু নিয়েছি, একটাই আলু দেব। আলু কেটে ধুয়ে নিয়েছি, ডিমের সঙ্গে সেদ্ধ করে নেব। একটু লবণ দিয়ে দিলাম, আলু ডিম সেদ্ধ হতে হতে আমি কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে নেব। Thank you.
কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এখন এই রান্নার জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আমি যেখানে রান্না করি ওপরে অনেক বড় একটা আম গাছ, আর পাশেও ছোট একটা রয়েছে। তো এবার আমাদের বাড়ির সবগুলো আম গাছে প্রচুর পরিমাণে আমের বোল এসছে। তো আমের বোল উড়ে উড়ে এসে পুরো রান্নাঘরটাই ভরে গেছে। কড়াইশুঁটি গুলো ছাড়িয়ে নিয়েছি, ডিম আলু এদিকে সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইটা দিয়ে উনুনের উপর বসিয়ে দিচ্ছি। ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি। ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি আর কড়াই ধুয়ে উনুনের উপর বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। ডিমগুলো একটু ফাটিয়ে নিচ্ছি, তাহলে তেল মশলা ডিমের ভেতরে যাবে। তেল গরম হয়ে গেছে, ডিমগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। ডিমগুলো ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম একটু, হলুদ গুঁড়ো। কড়াইশুঁটি গুলো প্রায় ভাজা হয়ে এসছে, সেদ্ধ আলু দিয়ে দিচ্ছি। Thank you.
সিদ্ধ করে রাখা আলু আর কড়াইশুঁটিগুলো আমি ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। কড়াইতে আবারও সরিষার তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে সরিষার তেল দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরা আর শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা, এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে এরকম ভাবে আমি কুচি করে নিয়েছি আর চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা একটু বড় বড় করে কেটে নিয়েছি। লবণ দিয়ে দিলাম, তিন মিনিট আমি নেড়ে চেড়ে নিয়েছি, পেঁয়াজগুলো একটু লালচে হয়ে গেছে, ভালোভাবে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি টমেটো, এখানে একটা টমেটোকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, খুব সামান্য পরিমাণে দিলাম। দিয়ে দিচ্ছি ধনে আর জিরের গুঁড়ো, এখানে হাফ হাফ করা আছে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সমস্ত মশলা ভালো করে কষে ভালো করে কষে নিয়েছি আর মশলার থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এখন ভেজে রাখা ডিম আলু আর কড়াইশুঁটি একত্রে দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে আরো কিছু সময় ধরে নাড়াচাড়া করে নিয়েছি, এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম গ্রেভি চাইবেন তো সেরকম জল দিয়ে দেবেন সেই অনুযায়ী। এখন ভালো করে জাল করে নেব, হাই হিটে আমি 10 মিনিট মতো জাল করে নিয়েছি, তো ঝোলটা অনেকটাই কমে গেছে। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো, ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো জাল করে নেব। 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে আমি জাল করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আলু কড়াইশুঁটি দিয়ে দেশি মুরগির ডিমের এই রেসিপিটা আমার দর্শকবন্ধুদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন,
আর আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে আপনাদের সবাইকে অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নতুন রেসিপির সঙ্গে কাল আবার আসবো। ধন্যবাদ।